দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম। তা আজকে আমি আসছি হচ্ছে টঙ্গী চেরাগালি স্বপন ভাইয়ের দোকানে। ওনার দোকানটার নাম হচ্ছে নিউ সততা ইঞ্জিনিয়ারিং। তা ষোলো কোপের একটা খাঁচা এই মুহূর্তে ফিটিং করা হবে স্বপন ভাইয়ের এইখানে। এই দেখতেছেন ষোলো কোপের একটা খাঁচা ফিটিং। তা ষোলো কোপের খাঁচাটা যে আদ্য প্রান্ত রয়েছে এখানে উনি কত নাম্বার তার ব্যবহার করছে কিংবা সাইজটা কতটুকু কিংবা খুপের কতটুকু কী আছে না আছে আমরা সব কিছু জানাবো, কিংবা খাঁচাগুলো উনি কী দামে বিক্রি করে থাকে সবই আশা করি আপনারা জানতে পারবেন। আর এই যে দেখতেছেন উনি ধাপড়ির জন্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশে। সারা বাংলাদেশে ওনার প্রচুর পরিমাণ ধাপড়ির সেল আছে এবং মাশাল্লাহ বেশ ভালো একটা সুনাম আছে আমার চ্যানেলে। পর্যায়ক্রমে স্বপন ভাইয়ের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং আপনার ডিজাইনগুলো চুজ করবেন যাদের যে ডিজাইনগুলো পছন্দ। আশা করি আপনারা স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন। তো এই পর্যায়ে আমরা স্বপন ভাইয়ের সাথে একটু ঠিকানাটা এবং ফোন নাম্বার জেনে নিই। ভাই ঠিকানা ফোন নাম্বার একটু বলবেন দর্শক। চেরাখালি পারুইয়া কলেজ গেট এর দিকে। আচ্ছা ফোন নাম্বার? খাপাড়া রোড। খাপাড়া রোড ঠিকানা। আচ্ছা ফোন নাম্বারটা? 0184-08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 84-
সিস্টেম করা আছে এখানে ট্রেড সিস্টেম অলরেডি করা আছে এখানে উনি প্লাস্টিকের ট্রে নিবে না জি অনেকে তো টিনের কিংবা বিভিন্ন পাতে ট্রে নিয়ে থাকে এই যে দেখেন ট্রেটা ট্রে শোভন ভাই গ্যাপ কতটুকু দিলেন হ্যাঁ ট্রে কতটুকু গ্যাপ দিলেন 2 ইঞ্চি নাকি তার থেকে বেশি 4 ইঞ্চি 4 ইঞ্চি এই দেখেন এখানে ট্রের জন্য গ্যাপ দেওয়া হয়েছে 4 ইঞ্চি আচ্ছা ফ্লোরের এখানে যে অবস্থাটা আমরা একটু জানি শোভন ভাই এখানে কতটুকু ঘনত্ব দেওয়া হয়েছে হ্যাঁ ঘন কতটুকু রাখছে 1 ইঞ্চি গ্যাপ আছে কোন 1 ইঞ্চি করে গ্যাপ কবুতরের পা ভিতরে যাবে না তো না না আচ্ছা কত নাম্বার তার ব্যবহার করলেন 10 নাম্বার আচ্ছা ভাইয়ের ব্যবহার করতে হচ্ছে 10 নাম্বার তার আচ্ছা তারপরে আমরা এখানে চলে আসি এই যে এই পোর্শন লোহার পোর্শনে এখানে ভাই বিএসআরএম এর লোহা তাই না 1 ইঞ্চি অ্যাঙ্গেল 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি আচ্ছা আচ্ছা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম আচ্ছা তারপরে স্বপন ভাই এই যে এই তারটা কত নাম্বার ব্যবহার করলেন 10 নাম্বার 10 নাম্বার তার এটা পার কেজি কত পড়ে 160 টাকা 160 টাকা কেজি এই যে দেখেন 10 নাম্বার তার আমার মনে হলো যত যত চিকন তত দাম বেশি আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন এখানে নাটের পোর্শন রাখা হয়েছে এই যে প্রত্যেকটা পয়েন্টে নাট এই দেখেন পিছনে নাট প্রত্যেকটা নাট বাই নাট অংশটা ফিটিং করা হবে তা আমরা ফিটিংটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে কীভাবে ওনারা ফিটিং করে এবং ফিটিং করলে কেমন দেখা যায় এই যে পিছনের যে অংশটা এটা সংযোজন করা হলো এই যে দেখেন শোভন ভাই এটা উচ্চতা কত আছে বলা যায় ভাই উচ্চতা কতটুকু আছে এই যে ফ্লোর থেকে ছয় ফিট আর মাটি থেকে মাটি থেকে আছে 1 ফিট না এই যে হচ্ছে এটার উচ্চতা আর পিছনে পোর্শন দেখেন বাইরা নাটগুলো কিভাবে ফিটিং করে এই যে দেখেন নাটের যে ফিটিং এই যে প্রত্যেকটা জায়গাতে নাট ফিটিংয়ের অবস্থান আছে এই যে দেখেন নাট ফিটিং আর নাট ফিটিংয়ের জায়গা সাইজটা ফিটিং করা হচ্ছে স্বপন ভাই এটা কি সামনের সাইড আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে দেখতেছেন খাঁচার কালার এবং বাকি সব কিছু মিলে খুবই সুন্দর লাগতেছে খাঁচাটা স্বপন ভাই সামনে প্রত্যেকটা খোপের জন্য কি আলাদা আলাদা গেট আচ্ছা আচ্ছা এই যে দেখেন আলাদা আলাদা খোপ আলাদা আলাদা দরজা এই যে আলাদা আলাদা ট্রের জায়গা এই যে দেখেন এই যে ট্রের যে জায়গাগুলো আলাদা আলাদা আপনারা রাখা হয়েছে এই যে গেটগুলো এখানে দুইটা এই পাশে একটা আর তার পাশে একটা মানে একটা তালাতে টোটাল চারটা গেট দেওয়া হয়েছে যেটা হচ্ছে উপর তালা আর এটা হচ্ছে দ্বিতীয় তালা আর এ হচ্ছে নিচ তালা এই পাশে গ্যাপ কতটুকু বাই কতটুকু দিচ্ছেন 1 ইঞ্চি গ্যাপ টোটাল 1 ইঞ্চি গ্যাপ আছে টোটাল 1 ইঞ্চি গ্যাপ অল সাইড জি ফ্লোর বাদে আচ্ছা ফ্লোর কতটুকু দেওয়া 1 ইঞ্চি
পনেরো এক ইঞ্চি বাদে আর বাকি সব দিকে এক ইঞ্চি গেট। আচ্ছা একটা গেট বাই সাইজ কেমন রাখা হয়েছে? একটা গেট কতটুকু সাইজ দিয়েছেন? লম্বা কত আর প্রশস্ত কত? লম্বা আছে ষোলো ইঞ্চি আর প্রশস্ত? প্রশস্ত আছে বারো ইঞ্চি। বারো ইঞ্চি, আচ্ছা। আর এই খাঁচাটা স্বপন ভাই এই পাশে কতটুকু আছে লম্বা? এই পাশে, এই পাশে টোটাল আঠারো করে আছে, চব্বিশ বাই আঠারো খাঁচা। এই যে আঠারো বাই চব্বিশ, তার মানে এই পাশে লম্বা কতটুকু বললেন? এই পুরো খাঁচাটা লম্বা একটু ফিতা নেন তো দেখি, ফিতাটা নেন, মানে সাড়ে ছয় ফিটের মতো। আচ্ছা আর উচ্চতা? উচ্চতা ছয় ফিট। ছয় ফিট, ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট উচ্চতা। তো মাপটা আমি আপনাদেরকে বারবার বলি, কারণ হচ্ছে আপনারা আশা করি মাপের যে একটা আইডিয়া নিতে পারেন যে আসলে কে কি ধরনের খাঁচা ব্যবহার করে। ষোলো ইঞ্চি হাইট আছে, ষোলো ইঞ্চি না আড়াই ইঞ্চি ট্রের গ্যাপ, আড়াই ইঞ্চি হচ্ছে ট্রের গ্যাপ। আচ্ছা আচ্ছা, এই যে এখানে ফ্লোর সংযোজন করা হয়েছে না ভাই প্রত্যেকটার জন্য? এই যে উপরে তালায় দেওয়া হয়েছে, এই যে দেখেন এই যে ফ্লোর। স্বপন ভাই এই ফ্লোরের গ্যাপ কতটুকু? সবগুলো এক ইঞ্চি, পনেরো এক ইঞ্চি। এই যে দেখেন, এই যে এখানে আছে আরেকটা ফ্লোর, এই যে দেখেন, এই যে ফ্লোরে একটু চিকন দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন তারটা। যে নিবে উনি একটু চিকন আসলে পছন্দ করে, যার ফলে এভাবে খাঁচাটা বানিয়ে নিছে। মানে প্রত্যেকটা তালা এরকম এরকম একটা থাক আছে। হ্যাঁ, এই দেখেন আরেকটা থাক দেওয়া হচ্ছে। ফিটিংটা তো অনেক ইজি না ভাই? আচ্ছা একটু ফিটিংটা করেন তো আমরা দেখি। এই যে দেখেন ভাইয়া ফিটিং করতেছে, আসলে খুব ইজি ফিটিংটা করা। হ্যাঁ, এই যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একটা শুধু নাট দিয়ে দেবেন না ভাই? এই দেখেন ফ্লোরটা কবুতর পা রাখতে পারবে ইনশাল্লাহ আশা করি। দেখেন ফ্লোরের যে গ্যাপ, এই যে মধ্যে প্রত্যেকটা খুব আলাদা করার জন্য এটা না ভাই? এই যে প্রত্যেকটা খুব আলাদা করার জন্য দেওয়া হচ্ছে পার্টিশন না? পার্টিশনও তো নার্ক সিস্টেমই না? এই যে দেখতে পাচ্ছেন পার্টিশনও দেওয়া হচ্ছে নার্ক সিস্টেম। দেখেন নার্ক সিস্টেমে দেওয়া হচ্ছে, এইভাবে পুরোটাই নার্ক সিস্টেমে দেওয়া হবে। এই যে প্রত্যেকটা খুব হচ্ছে তিনটা পার্টিশন, মানে এক দুই তিন খুব, তিন খুব হইলে দুইটা ফ্লোর হচ্ছে তিনে তিনে ছয় আর নিচে হচ্ছে তিন, টোটালি হচ্ছে বারোটা খুব না? তিন চারে বারো খুব। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো খুবের একটা খাঁচা। এই যে দেখেন, এই যে এক ফ্লোরের যে পার্টিশন দেওয়া হচ্ছে কমপ্লিট। স্বপন ভাই একটা খুব এরকম সাইজ কতটুকু আসে ধরেন? এই পাঁচটা আমরা যদি বলি আঠারো বাই চব্বিশ, আঠারো বাই চব্বিশ মানে গিরিবাজের। এই দেখেন একটা খুব আসে হচ্ছে আঠারো বাই চব্বিশ। এই যে দেখেন আমরা একটু ধরেন তো আমরা গেটটা দিয়ে দেখাই। এই যে দেখেন খোপের যে ভিতরটা ফ্লোর আর হচ্ছে পাশ, যে পাশে আরেকটা আছে আর তার পাশে হচ্ছে এই আরেকটা হচ্ছে খোপের সাইজ। এই যে উপর তালা তো এইরকমভাবে দেওয়া হবে, এই যে উপরে, তারপরে তার নিচে একদম নিচে। আমরা একটা ফ্লোর আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাইছি, বাট পুরো খাঁচাটা এইভাবেই ফিটিং হবে। হচ্ছে সাত উপরে দেওয়া হচ্ছে, এই যে দেখেন সাত, টোটালি সাত। এই দেখেন সাতের অংশটা, এই যে দেখেন হচ্ছে টোটালি খাঁচা। সাত বলতে এটা একটা তালা, এভাবে হচ্ছে তালাটা মোটামুটি সংযোজন করা হয়েছে পুরো খাঁচাটা। এই যে সর্বশেষ অংশ, এই যে চালা লাগানো হইলো, হচ্ছে এই খাঁচার পূর্ণতা পাইলো এতক্ষণে। এই যে দেখেন সবাই মিলে পুরো চালটা সংযোজন করে দিতে। তো দর্শক এই ছিল হচ্ছে মোটামুটি পুরো খাঁচাটার যে বিষয়। আপনারা চাইলে স্বপন ভাইয়ের কাছ থেকে এরকম অর্ডার দিয়ে নিতে পারেন। তা খাঁচাটা পার কেজি পড়বে হচ্ছে স্বপন ভাই দেড়শো করে না? আচ্ছা 150, আরো 10 টাকা বাড়বে। আচ্ছা আচ্ছা 150 টাকা কেজি পড়বে। এই যে দেখেন, এই যে ফ্লোর থেকে হচ্ছে খাঁচাটার পুরো অবস্থান। এরকম একটা সুন্দর খাঁচা কেউ যদি বানাতে চান স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। স্বপন ভাই এটা কই খবর হলো? ষোলো খোপ, একতলা দুই তলা তিন তলা চার তলা। আচ্ছা চার তলার মধ্যে
চারটা করে কোপ চুটালে হচ্ছে ষোলো কোপের একটা খাসা আছে যে গিরিবাজের খাসা আপনারা চাইলে ফেন্সির জন্য বানিয়ে নিতে পারেন তো দর্শক এই পর্যায়ে আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খোলার সামনে যে এই অংশগুলো জুড়ে দেওয়া হচ্ছে এটার কারণ হচ্ছে দর্শক এখানে কবুতরগুলো উড়ে আসে বসবে বসে তারপর হচ্ছে কবুতরগুলো ডুববে এই যে দেখেন সামনে একটা ডিজাইন করেছে এই যে দেখেন প্রবেশ পথ এখানে এসে উড়ে বসবে তারপর হচ্ছে কবুতরগুলো ডুববে এই যে দেখেন খাঁচার একটা সুন্দর একটা আকর্ষণ তা হচ্ছে খাঁচাটা সামনে স্বপন ভাই ওনার অর্ডারের ভিত্তিতে এই যে সামনে খুব সুন্দরভাবে উনি এই যে খাঁচার সামনে এই যে একটা পাট জুড়ে দিছে যেন কবুতরগুলো এখানে বসে তারপর ঢুকে যেতে পারে আপনারা চাইলে এই জিনিসটা চয়েস করতে পারেন এই যে দেখেন উপরে নিচে মানে প্রত্যেকটা ফ্লোরে এই জিনিসটা জুড়ে দেওয়া হয়েছে তো এই ছিল হচ্ছে পুরো খাঁচাটা হচ্ছে ফিটিং আপনারা চাইলে এরকম খাঁচা কিংবা আরও ফ্যাশনেবল খাঁচা শোভন ভাইয়ের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আপনার যেই রকম চাহিদা এই অনুযায়ী শোভন ভাই ইনশাল্লাহ খাঁচা আপনাদেরকে বানিয়ে দিতে পারবে তো দর্শক শোভন ভাইয়ের দোকান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ধাপড়ি কিংবা সুন্দর কোনো ডিজাইনের খাঁচা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে দেখেন খাঁচাটার পুরো ওভারভিউ আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার উপরের ছাদ প্রত্যেকটা তালা বাই তালাতে চার জোড়া করে কবুতর পালতে পারবেন সামনে রাখা হয়েছে ওরা উড়ে এসে কবুতরগুলো যে বসবে তা আমরা একটু পিছনের সাইডটা দেখি কী অবস্থা এই যে দেখেন এই পাশে এরকম এই যে তারপর উপরে আছে চালা এই যে টিনের চালা রেড কালারের আর যে হচ্ছে খাঁচার ভিতর এই যে দেখেন 18x24 প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে খুব রাখা হয়েছে আমরা একটু পিছনে দেখি দর্শক পিছন দিক থেকে আসলে খাঁচাটা কেমন দেখা যায় এই যে হচ্ছে পিছনের সাইড দর্শক এই ছিল হচ্ছে মূলত খাঁচাটার যে পোর্শন পুরো আদ্য প্রান্ত আশা করি আপনারা খাঁচাটা দেখে আইডিয়া পাইছেন এই ছিল হচ্ছে মেইন খাঁচা এতক্ষণ ফিটিং দেখালাম এই ফিটিংয়ের পরে এরকম আসতে খাঁচাটা